বন্ধুরা, রাশিয়ার থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনায় আমেরিকা ভারতের ওপর নিজের কাটসা আইনের অন্তর্ভুক্ত প্রতিবন্ধকতা লাগাবে নাকি না, নাকি সেটাকে লাগানো উচিত? আর যদি প্রতিবন্ধকতা লাগায়ও তবে ভারত ও আমেরিকার বাইলেটারাল টাইজে এর কি প্রভাব পড়বে, এই বিষয়টার চর্চা আজকের সময়ে ভারতের থেকে কয়েক গুণ বেশি আমেরিকায় হচ্ছে। ভারত তো আমেরিকাকে এই বিষয়টা আগেই পরিষ্কার করে দিয়েছে যে রাশিয়ার সঙ্গে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের ডিল ভারত কোনো পরিস্থিতিতেই ক্যান্সেল করবে না। কিন্তু আমেরিকার বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক এক্সপার্ট, ল মেকার্স প্রমুখ ব্যক্তিরা এই বিষয়ের প্রতি এখনো কনফিউজড। মানে অসামঞ্জস্য রয়েছে যে আমেরিকা ভারতের ওপর প্রতিবন্ধকতা লাগানোর পদক্ষেপ নেবে নাকি না, কারণ বর্তমান সময়ে দুই দেশের সম্পর্ক দ্রুত মজবুত হতে দেখা যাচ্ছে। আর এই বিষয়টার ওপর ঝাঁপিয়ে পড়েছে পূর্ব আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভীষণই বড় সিনেটর, যিনি ভারতকে নিয়ে জো বাইডেনকে সতর্ক করেছে। আসলে দ্য হিন্দু, বিজনেস লাইন এবং আরো বড় বড় মিডিয়া হাউসের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে রিপাবলিকান পার্টির টপ সিনেটর টড ইয়াং বাইডেন প্রশাসনকে স্পষ্ট বলে দিয়েছে যে আমেরিকা যা ইচ্ছা করুক, ভারতের ওপর প্রতিবন্ধকতা লাগাক বা না লাগাক, ভারত রাশিয়ার থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম যে কোনো উপায়ে কিনেই ছাড়বে। আর আমেরিকার কোনো প্রতিবন্ধকতা ভারতকে এটা করা থেকে বিরত রাখতে পারবে না। কিন্তু এমনটা করলে এই ক্রিটিক্যাল সময়ে দুই দেশের সম্পর্ক খারাপই হবে। এখন আমেরিকান সিনেটর টড ইয়াং এর কথা আমেরিকা আর ভারতের মিডিয়ায় হেডলাইন এই জন্য হয়েছে কারণ তিনি আমেরিকান সিনেটর, ফরেন রিলেশন কমিটির কি মেম্বার, যাকে ভীষণই পাওয়ারফুল বলে মনে করা হয়। সিনেটর টড ইয়াং এই সমস্ত স্টেটমেন্ট ফরেন পলিসি নামক মিডিয়া হাউসকে দিয়েছে, যেখানে উনি বলেছেন ভারতের ওপর প্রতিবন্ধকতা লাগায় তবে এই সংকটকালীন সময়ে দুই দেশের সম্পর্ক দুটো স্ট্র্যাটেজিক ফ্রন্টে কমজোর হয়ে পড়বে, এক তো ভারতের সঙ্গে বাইলেটারাল সম্পর্ক আর দ্বিতীয়ত চীনকে কাউন্টার করার জন্য কোয়াডের দক্ষতার ওপর এর প্রভাব পড়বে। তার সঙ্গে উনি এও বলেছেন ভারতের ওপর আমেরিকার প্রতিবন্ধকতার কারণে রাশিয়া একবার পুনরায় ভারতের মিলিটারি পার্টনার বাই চয়েস হয়ে যাবে, যেটা রাশিয়ার কাছে অনেক বড় জয়। উনি আগ্রহ করে বলেছেন বাইডেন প্রশাসনের ক্যাটসা আইনের অন্তর্ভুক্ত প্রতিবন্ধকতা থেকে ভারতকে মুক্ত করে দেওয়া উচিত, যার ফলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে চায়নাই প্রাইম জিও স্ট্র্যাটেজিক থ্রেট, আর এমনটা করলে কোয়াড দেশগুলোর সুবিধা হবে। এরই সঙ্গে টড ইয়াং এও বলেছেন ভারতের রাশিয়ার সঙ্গে ভীষণই লম্বা হিস্টোরিক্যাল টাইজ, ইন্টারন্যাশনাল কোঅপারেশন রয়েছে, তাই এক্ষেত্রে রাশিয়ার থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনায় আমেরিকার ভারতের ওপর প্রতিবন্ধকতা লাগানোয় ভারতের ওই সেকশনের জয় জয়কার হবে যারা ওয়েস্টার্ন দেশগুলোর সঙ্গে গভীর মজবুত অংশীদারিত্ব চায় না। এর সঙ্গে তিনি ফরেন পলিসি ম্যাগাজিনকে তার স্টেটমেন্টে আরো অনেক কথা বলেন। কিন্তু আজকের সময় আমেরিকান কংগ্রেস আর সিনেট দুটো প্রান্তে ভাগ হয়ে গেছে। ভারতের ওপর ক্যাটসা আইনের অন্তর্ভুক্ত প্রতিবন্ধকতা লাগানো উচিত, আবার বাকিরা মনে করছে আমেরিকার এরকমটা করা একদমই ঠিক হবে না। সে যাই হোক, আমেরিকান সিনেটর টড ইয়াং এর সমস্ত কথা শুনে এই বিষয়টা তো পরিষ্কার হয়ে যায় যে আজকের সময়ে যতই রাশিয়ার কাছে ভারতের ইম্পর্টেন্স কম হয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকা আজও ভারতের হাতে হাত রেখে কাজ করার জন্য মুখিয়ে আছে। আর আমেরিকান সিনেটরের এতটা কনফিডেন্সের সঙ্গে ভারতের হয়ে ওকালতি করা পরিষ্কার সংকেত দেয় বিশ্ব কূটনীতিতে ভারতের মহত্ত্ব প্রচণ্ড বেড়ে গেছে। যদিও বর্তমান সময়ে ভারতের ফরেন পলিসি নন অ্যালাইনমেন্ট টাইপের, কিন্তু এখন আপনার কি মনে হয় ভারতকে কি নন অ্যালাইনমেন্টের জায়গায় যে কোনো একটা সাইড, হয় আমেরিকা সহ ওয়েস্টার্ন দেশগুলোকে নয়তো তাদের বিপরীত রাশিয়াকে বাছা উচিত, নাকি যেমন চলছে তেমনই চালিয়ে যাওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।